সবর জনজাতি। সবর জনজাতি পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাতেও বসবাস করে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে অপরাধী উপজাতি আইন 1871-এর অধীনে তাদের অপরাধী উপজাতিগুলির মধ্যে একটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। তারই রেশ টেনে আধুনিক সময়েও তাদের উপর সামাজিক কলঙ্ক আরোপ করা হয় এবং সমাজ থেকে বহিষ্কার করে তাদের একঘরে করে রাখা হয়। বিখ্যাত বাঙালি লেখিকা এবং সক্রিয় সমাজকর্মী মহাশ্বেতা দেবী এই বন্য আদিবাসীদের উন্নতি বিধানের জন্য সচেষ্ট ছিলেন। এই উপজাতি পরম্পরাগতভাবে সাধারণত বনেই বসবাস করে, তাই এদের কৃষিকার্যে অভিজ্ঞতার অভাব রয়েছে। তারা তাদের জীবিকার জন্য বনের উপরেই নির্ভরশীল। এরা মূলত অতীত থেকে বর্তমানেও দারিদ্র সীমার নিচেই রয়েছে। এদের জোটে না প্রাত্যহিক অন্ন, আর জোটে না যথার্থ পরিধেয় বস্ত্র। হুগলি জেলার চন্দননগর শহরে অবস্থিত মন্ডলবাগান মিলনী সংঘ একটি অতি পরিচিত নাম। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ক্লাবটির অংশগ্রহণ সর্বজন বিদিত। ক্লাবটির কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হল পুরুলিয়া জেলার এই পিছিয়ে পড়া সবর জনবসতিদের নিয়ে তাদের কাজ, যে প্রকল্পটির নাম প্রজেক্ট পুরুলিয়া। এখানকার সদস্য সদস্যার এবং সভ্যগণ সারা বছর ধরে বিভিন্ন জায়গা থেকে পুরানো জামা কাপড় জোগাড় করে সেগুলিকে বাছাই করে ও সুন্দর করে গুছিয়ে রাখে। সবর গ্রামগুলিতে সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই সকল জামাকাপড়গুলিকে আলাদা আলাদা করে প্যাকিং করে তার সাথে পরিবার পিছু একটি করে কম্বল নিয়ে বস্তাবন্দি করা হয়। তাদের এই অক্লান্ত পরিশ্রমের পর ক্লাবের সদস্যরা সেগুলিকে যাত্রার পূর্বে সুন্দরভাবে গাড়িতে তোলে। তারপর সেই গাড়িগুলি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। এই বিশাল কর্মকাণ্ডে মন্ডলবাগান মিলনী সংঘ যাদের সহায়তা পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হল এমইউসি ওমেন্স কলেজ বর্ধমান, চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, প্রবর্তক নারী মন্দির, পুষ্পাঞ্জলি অ্যাপার্টমেন্ট এবং অন্ডালের হিন্দু মিলন মন্দির। পুরুলিয়ার সবর অধ্যুষিত গ্রামগুলিতে পৌঁছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেখানে পরিবারের সদস্যদের হাতে বস্ত্র শীতবস্ত্র প্রদানের সাথে সাথে পরিবার প্রতি একটি করে কম্বল তুলে দেওয়া হয়। স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখতে পাওয়া যায়। এছাড়াও সবর উপজাতিদের ছোট ছোট শিশুদের পড়াশোনার উন্নতি সাধনের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রীর সাথে নতুন ফুটবলও তাদের হাতে তুলে দেওয়া হয়। এই সকল সবর জনবসতিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্য সচেতনতা ও বিশেষত শিশুদের স্বাস্থ্য উন্নতির জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা ও ওষুধ প্রদানও করা হয় সংস্থার পক্ষ থেকে। সর্বোপরি মন্ডলবাগান মিলনী সংঘের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন, আপনারা সাধ্যমতো পুরানো জামাকাপড়, ব্যাগ, জুতো, পুরানো খেলনা তুলে দিন আমাদের হাতে। সবরদের জন্য কম্বল ও আনুষঙ্গিক দ্রব্যাদি ক্রয়ের উদ্দেশ্যে আর্থিক অনুদান করার জন্য রইল আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যাতে এই দরিদ্র সীমার নিচে থাকা সবর জনবসতি একটু উষ্ণতার পরশ পায়। সাথে সাথে মন্ডলবাগান মিলনী সংঘ আয়োজিত প্রজেক্ট পুরুলিয়ার সাথী হন, সঙ্গী হন।